নমস্কার প্রিয় বন্ধুরা। হ্যাঁ, আমি জিত গার্ডেন থেকে বলছি। ছাদ বাগানে সকল বন্ধুদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে রয়েছি বেল পেপার চিলির ইয়েলো এবং রেড ভ্যারাইটির গাছের পরিচর্যা নিয়ে। 3 মাস আগে চারা কীভাবে বীজ থেকে চারা করা সেই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। এখন যে দেখছেন 3 মাস পরিচর্যা করার পর গাছের এইরকম পরিস্থিতি এসেছে যে কী পরিচর্যা করলাম, আর এই মুহূর্তে গাছে ফুল এসেছে। ফুল যাতে জাঁকিয়ে আসে, ফুল এলে ফল হবে, ফলে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। আর গত বছর আমি কীভাবে বেল পেপার চিলির রেড ভ্যারাইটির লঙ্কাকাণ্ড ছাদে ঘটিয়েছিলাম সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। যদি আপনারা নূতন শ্রোতা হন তাহলে আপনারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে যাবেন, সেখানে লিংক দেওয়া আছে, গত বছরের ভিডিও আপনারা শেয়ার দেখতে পারেন। আর এই মুহূর্তে আমি যে গাছগুলো লাগিয়েছি ফলের ক্যারেটে, বন্ধুরা 6টা ফলের ক্যারেটে ইয়েলো এবং রেড দুটো লাগিয়েছি। খুব সহজে পরিচর্যা করে বাড়িয়ে তোলা যায়। আমি বন্ধুদের বলছি, যারা ছাদ বাগানে লঙ্কা লাগিয়েছেন ঠিক একই রকম বেল পেপার চিলিও পরিচর্যা করা যায়। লঙ্কা গাছের ন্যায় পরিচর্যা করে বাড়িয়ে তুলে তার ফলন পাওয়া যায়। তাই আমি উৎসাহিত করার জন্য আমি পুরনো ভিডিও ডেসক্রিপশান বক্সে লিংক দিলাম। আজকে আমি দেখাচ্ছি যে কীভাবে আমরা এই গাছের পরিচর্যা করব। মাটি প্রস্তুত প্রসঙ্গে বলে, বেলে দোঁয়াশ মাটি বা গার্ডেন সয়েল নেবেন, তাতে ভার্মি কম্পোস্ট বা কাউডাঙের যে কোনো একটা মিশিয়ে মাটি প্রস্তুত করে চারা বসাবেন, এবং ওই সময় হর্নডাস বা শিং চাঁচি যদি হয় সেটা দিবেন, দিলে গাছের গ্রোথ ভালো হবে। এখন আমি মাটি পরিচর্যার বিষয়টা দেখাচ্ছি যে 3 মাস পরে ফুল এসেছে, এই সময় মাটি পরিচর্যার বিষয়ে বলছি। যেটা এখন আমি নিচ্ছি একটা রাসায়নিক সার 10-26-26 এক চামচ করে গাছ পিছু, এই হিসাবে আমি এখানে প্রায় আমার 15টা রয়েছে তা জলে গুলিয়ে নিলাম। আর এখন আমি যে দেখছেন, আপনারা দেখছেন যেটা 10 লিটার একটা বালতিতে সরষের খোলকে পচিয়ে রেখেছিলাম, যেটা 3 দিন আগে সেই সরষের খোলকে এতে মিশালাম, জলে মেশালাম 10 লিটার জলে। একটা জৈব সার যেটা সরষের খোল নাইট্রোজেন ঘটিত সার, এটাকে এইভাবে মিশিয়ে নিলাম কাঁঠি দিয়ে সুন্দরভাবে মিশিয়ে 10 লিটার একটা তরল মিশ্র সার তৈরি করব। এবং এতে আগের যে ওই রাসায়নিক সারটা নিয়েছিলাম এখন সেটাই দিচ্ছি, যেটা 10-26-26। তাহলে এই তরল সারটা এইভাবে মিশ্র সারটা তৈরি করলাম, যেটা আপনার সরষের খোলকে পচিয়েছি তার তরল জল এবং 10-26-26 সেটাকে জলে গুলিয়ে তারপর এইভাবে মাটিতে দেওয়া, যেটা মাটিটা একটু আলগা করে তারপর দেওয়া। এবং এটা গাছের একটা উল্লেখযোগ্য খাওয়ার, এতে নাইট্রোজেন সমৃদ্ধ যে সরষের খোল সেটা গাছকে বাড়তে সাহায্য করবে। আর আমার গাছের গ্রোথ দেখছেন খুবই ভালো, ফুল আসার সম্ভাবনা তৈরি হয়েছে, ফলে এই সময় ফুল যাতে জাঁকিয়ে আসে সেই বিষয়েও একটা উল্লেখযোগ্য পরিচর্যা রয়েছে। আপনারা পর্যায়ক্রমে দেখছেন, দেখুন বুঝতে পারবেন যে লঙ্কা গাছের পরিচর্যার নেয় যে খুব সহজে বাড়িয়ে তোলা যায় যে এই। তবে আমার ক্ষেত্রে আমি যেটা দেখছি অভিজ্ঞতা, যে এর ইয়েলো ভ্যারাইটিটা আমি এবছর বেশি লাগিয়েছি, গতবারে লাল ভ্যারাইটিটা লাগিয়েছিলাম বেল পেপার, এবারে বেল পেপার চিলির ইয়েলো ভ্যারাইটিটা 4টা ট্রেতে লাগিয়েছি, আর রেড ভ্যারাইটিটা 2টা ট্রেতে লাগিয়েছি। এইভাবে গোটা 20 এই চারা লাগিয়েছি। এখন গাছের উচ্চতা দেখছেন প্রায় 1.5 ফুট হাইট হয়ে গেছে, স্টিক দিয়ে লাগানো আছে। যে 3 মাস আগে কীভাবে বীজ থেকে চারা তৈরি করা সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। যদি বন্ধুরা পুরনো ভিডিও দেখে থাকেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন সেখানে এই গাছের ফল যেটা থেকে বীজ সংগ্রহ করে রাখা এবং সেখান থেকে আবার চারা তৈরি করে এবছর আবার চাষ করছি। যে লঙ্কা গাছের চাষের ন্যায় খুব সহজে
পরিচর্যা করে একে বাড়িয়ে তোলা যায়। তবে পূর্বের অভিজ্ঞতা থেকে বলতে পারি যে ইয়েলো ভ্যারাইটির যে চিলি সেই গাছের ক্ষেত্রে ইনডিরেক্ট সানলাইটে সহজে গাছটা বেড়ে উঠে, সরাসরি সূর্যের আলোতে রাখলে সেটা ঠিক হবে না, আর লাল ভ্যারাইটিটা আলোতে রাখলে হয়। এখন আপনারা দেখছেন গাছে অসংখ্য ফুল এসেছে, ফুল যাতে জাঁকিয়ে আছে সেই বিষয়ে বলেছিলাম কী পরিচর্যা করব, সেটাই করছি এখন। দেখুন যেটা গোলাপি রঙের দেখছেন, আমি এক চামচ করে ট্রে পিছু এক চামচ করে যেটা আমি নিলাম এনপিকে ব্যালেন্স নিউট্রেন এনপিকে 19-19-19 যেটা সলেবুল, জলে গুলে যায়, এইভাবে এটা নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি। গুলিয়ে নেওয়ার পর আরও 5 লিটার জলে এটাকে মিশিয়ে একবার পাতলা করে গাছে দেওয়া, যেটা ফুল আসার সময় ফুল যাতে না ঝরে যায় এবং ফুল যাতে সংখ্যায় বেশি আছে তার জন্য এই উল্লেখযোগ্য পরিচর্যাটা আপনাদের করতে হবে। যেটা ব্যালেন্স নিউট্রেন, আবার বলছি ব্যালেন্স নিউট্রেন এনপিকে 19-19-19 আমি দিলাম, যদি 20-20-20 দেন কোনো অসুবিধা নেই, কিন্তু এনপিকে দিতে হবে যাতে নাইট্রোজেন পটাস ফসফেট একটা ঠিক মাত্রায় থাকে। এরপর সেটা এই গাছে এইভাবে দিয়ে দেওয়া 200-250 ml করে প্রত্যেক ট্রে পিছু দিয়ে দেওয়া, এইভাবে দিচ্ছি। এই লঙ্কা গাছের আরেকটা উল্লেখযোগ্য সমস্যা প্রায় হয়ে থাকে, যেটা নিয়ে আমি পরে বলছি যে সেইটাও খুব সহজে সমাধান করা যায়, তাহলে এইভাবে আপনারা পরিচর্যা করবেন। বন্ধুরা দেখুন আমার গাছে একটা গাছে লেগেছে, এই যে পাতা দেখছেন প্রসারিত ফলকটা কুঁকড়ে গেছে, এটা লঙ্কা গাছের একটা সাধারণ রোগ, প্রায় এই রোগটা হয়ে থাকে। দুশ্চিন্তার কিছু নেই, পত্রফলকটা অন্যান্য গাছে যেভাবে প্রসারিত এই গাছের পাতাগুলো দেখলে বুঝতে পারছেন যে কুঁকড়ে যাচ্ছে, যেটা আমরা বলি বাংলায় যেটা কুঠে পড়া রোগ। লঙ্কা গাছের এই রোগটা প্রায় হয়ে থাকে, সে বেল পেপার চিলি বলুন বা এমনি লঙ্কা, তা এই গাছে লেগেছে, প্রত্যেকটা পাতায় দেখছেন এইভাবে কুঁকড়ে যাচ্ছে, অর্থাৎ তার চেনার উপায়টা এটা। দেখুন এইগুলো পাতা দেখুন সুন্দর প্রসারিত বড় বড় পাতা, এবং তার কুঁকড়ানো ব্যাপারটা নেই, কিন্তু আগে যেটা দেখালাম এটাও দেখুন একটু কুটে মানে প্রসারিত না হয়ে ধারগুলো যেন গুটিয়ে আছে নৌকার মতো হচ্ছে। এক্ষেত্রে উল্লেখযোগ্য যেটা দেখাচ্ছি এটা সুপার সোনাটা, যে এই ঔষধ এই কুঠে পড়া রোগের ক্ষেত্রে খুব ভালো কার্যকরী। এটা 1 ml 1 লিটার জলে মিশিয়ে 5-7 দিনে ছাড়া একবার করে স্প্রে করবেন, করলে দেখবেন এই রোগটা দূর হবে। আমি 500 ml জল নিয়েছি, তাতে 12 ফোঁটা এই সুপার সোনাটা এটা দিয়ে ওটাকে সুন্দরভাবে ভিজিয়ে দেবো, তাহলে দেখবেন এইভাবে সুন্দরভাবে স্প্রে করে ভিজিয়ে দিন, দেখবেন এই রোগটা চলে যাবে। আর যদি এটা না দূর করেন তাহলে গাছে আর বাড়ার বিষয়টা হবে না, গাছের গ্রোথটা বন্ধ হয়ে যাবে, ফলন তো হবেই না। তাই সেক্ষেত্রে এই কুঠে পড়া রোগ দূর করার জন্য 15 দিন ছাড়া একবার করে এই ট্রিটমেন্টটা নিতে হবে, যেটা সুপার সোনাটা 1 ml 1 লিটার জলে গুলিয়ে স্প্রে করা। এছাড়া লঙ্কার ক্ষেত্রে আর সেই রকম সমস্যা নাই, যদি শোষক পোকা পাতা লাগে তাহলে সেক্ষেত্রে কনফিডর 1 ml 1 লিটার জলে স্প্রে করবেন। বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।